কারণ তার খুব সিম্পল উদাহরণ হচ্ছে, একটা যখন বাচ্চা জন্মায় সে তো ছোট, তো তার শেপ দেখুন, তার সমস্ত এবিলিটিস দেখুন, স্মল, এবং সে কম্পেয়ার করে যখন বড়দের সঙ্গে তাহলে সে নিজেকে ছোট মনে করে এবং ইনফিরিয়ার মনে করে। সে যখন আস্তে আস্তে বড় হয় ওভার দ্য ইয়ার, তার যদি আপব্রিঙ্গিং নর্মাল হয়, তার ম্যাচুরিটি নর্মাল হয়, তখন সে ইনফিরিয়রিটি থেকে সে কেটে বেরিয়ে আসে। কিন্তু পরবর্তী জীবনে আমরা প্রায় দেখতে পাই যে জীবনের ডিফারেন্ট ছোট ছোট ঘটনা থেকে, মানে খুব সাধারণ ঘটনা, যে একটি ছেলে, দুটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, মেয়েটি একটি ছেলেকে ভালোবাসে। এবার এই ছেলেটি, তার কোনো দোষ নেই, তার কোনো প্রবলেম নেই, কোনো ডেফিসিট নেই, এই ছেলেটা কিন্তু একটু হীনমন্যতায় ভুগবে, এটা খুব স্বাভাবিক, খুব সাধারণ। আবার সেভাবে মেয়েটিরও কোনো দোষ নেই, মেয়েটিরও কোনো দোষ নেই। তেমনি ধরুন স্বামী স্ত্রীর মধ্যে আমাদের সমাজে, যদি স্ত্রীর রোজগার ব্যক্তি বেশি হয়, নাম ডাক বেশি হয়, স্বামী কিন্তু একটু একটু হীনমন্যতায় ভোগে। আচ্ছা, এই যে আপনি বললেন আপব্রিঙ্গিং, আপব্রিঙ্গিং যদি ঠিকঠাক থাকে তাহলে সে সেটা থেকে কেটে বেরিয়ে আসতে পারে। অনেক বাচ্চা যারা স্কুলে যায়, স্কুলে গিয়ে দেখলেন যে সে বেশি কথা বলে না, বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে পারে না, হ্যাঁ, অনেক বন্ধুই হয়তো তাকে দুচ্ছাই দুচ্ছাই করছে, সে সেই বাচ্চাটা কি করবে, সে কোথা থেকে তার এটা হচ্ছে, তার বাবা মার কি করা উচিত? এবার দেখুন, একটা বাচ্চাকে যদি সব বন্ধুরা দুচ্ছাই করে, তাহলে আমি বলবো বা আমরা বলবো যে তার কোনো সমস্যা আছে। মানে আমরা একটা কথা প্রায় মানে রোগীর সামনে বলি না, আড়ালে বলি, যে যখন দেখবে পৃথিবীতে সবাইকে তোমার পাগল মনে হবে, তখন বুঝবে তোমার কিছু গণ্ডগোল আছে। কিন্তু একটা বাচ্চাকে আপনাকে, আপনি জানবেন ছোটবেলাতে আমি ফেস করেছি, আমি লম্বা বলে আমাকে লোকে পেছনে লাগতো, আমাকে লোকে টিজ করতো, আবার বেটে হলে লাগতো, মোটা হলে লাগতো, সেগুলো হয়তো সাময়িকভাবে আমাদের, ওগুলোকে বলে ট্রানজিট ফেজ, ওগুলো কেটে যায়। যখন আমরা আরেকটু বড় হই, আরেকটু ম্যাচিওর হই, আরেকটু বুদ্ধি পরিণত হয়, তখন আমরা মনে করি ওগুলো সবই হচ্ছে জীবনের একটা অঙ্গ, ওরকম হতে পারে। কিন্তু যাদের কাটে না বা যাদের জিনিসগুলো ফিরে ফিরে আসে জীবনের ডিফারেন্ট ঘটনার মধ্যে দিয়ে, তাদের কিন্তু এটা অসুখের পর্যায়ে দাঁড়িয়ে যায়। কোন পর্যায়ে গিয়ে মানুষ মনে করবে যে এটা তার, এবার তার চিকিৎসা করা উচিত, বা কি কি সে তার তখন কোন অবস্থায়? প্রাথমিকভাবে আমরা বলি কা কখন সে চিকিৎসায় যাবে, সেটা হচ্ছে যখন তার দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটবে। গোড়াতে কি হয় আমি আপনাকে বলছি, আমার ধরুন নিজের চেয়ারের সম্বন্ধে কমপ্লেক্স, তা ঠিক আছে, কিন্তু আমি যদি একটা বিয়ে বাড়িতে না যাই, একটা স্বাভাবিক সামাজিক কর্তব্য না করতে পারি, তাহলে আপনি সেটা সমস্যা মনে করবেন, তার পরিবারের লোক সমস্যা মনে করবে, এবং ইভেনচুয়ালি তাকে কিন্তু কোনো মনস্তাত্ত্বিকের কাছে আসতে হবে। শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েরা যখন প্রথম শ্বশুর বাড়িতে যায়, তখন তো যাদের আগে থেকে জানাশোনা নেই, চেনা জানা নেই, বাবা মা দেখে বিয়ে দিচ্ছেন, তখন শ্রীপর্ণা মেয়েটির কি প্রথমেই ওই বাড়িতে গিয়ে এ আমাদেরকে কীভাবে তাকাচ্ছে, আমাকে সুন্দর ভাবছে কি না, শ্বশুর বাড়ির দিক থেকেও প্রথমে একটি মেয়েকে ঠিকভাবে তার বাড়ির একজন বলে অ্যাকসেপ্ট করাটা তো মুশকিলই হয়, তো কীভাবে মেয়েরা নিজেদেরকে এই পরিবেশে অ্যাডজাস্ট করাতে শিখবে? প্রথমে হচ্ছে যে যে মেয়েটি শ্বশুর বাড়িতে যাচ্ছে, সে যদি প্রথম থেকেই ভেতরে ভাবতে থাকে যে আমি বাজে দেখতে, আমি ঠিক যেন ওদের মতো নই, তো সেখানে এক তো শ্বশুর বাড়িতে তাকে অ্যাকসেপ্ট করার প্রথমে একটা প্রবলেম থাকে, সেখানে কিন্তু সমস্যাটা আরও বেড়ে যায়। হ্যাঁ, তো প্রথমে আমরা যেটা বলি যে সবসময় নিজেকে আগে ভাববে যে আমি ঠিক আছে, আমি ওদের মতো নই, বাট সেটা মানে নয় যে আমি ওদের থেকে কিছু খারাপ কিংবা আমি ওদের থেকে কিছু দিক থেকে ইনফিরিয়ার। ভেতরে যদি ইনঅ্যাডিকুয়েসি ফিলিংটা একবার যদি ঢুকে যায়, তাহলে কিন্তু সেখান থেকে বেরোতে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হয়।